সমস্ত সাংবাদিক বন্ধুদের নমস্কার এবং স্বাগতম। আমরা লক্ষ্য করছি গত বেশ কিছুদিন ধরে রাজ্যে প্রধান বিরোধী দল সিপিআইএম ভারতীয় জনতা পার্টির পরিচালিত যে সরকার ত্রিপুরায় কাজ করছেন মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবজির নেতৃত্বে, সেই সরকারের কাজকর্মকে নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর অপকৌশল নিয়েছেন, যেখানে এই সরকার দলের ঊর্ধ্বে উঠে 37 লক্ষ ত্রিপুরাবাসীর স্বার্থে প্রতিনিয়ত কাজ করে চলেছেন, উন্নয়নের নতুন ধারা এখানে তৈরি করেছেন এবং নির্দিষ্ট সময়ের মধ্যে ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি গরিব অন্তোদয় মানুষের কাছে সমস্ত সুযোগ সুবিধে পৌঁছে দেওয়ার জন্যে প্রতিনিয়ত একের পর এক নতুন নতুন পরিকল্পনা গ্রহণ এবং তার বাস্তবায়ন ঘটিয়ে চলছেন। ঠিক সেই সময়ে মানুষকে তথ্য বিকৃতি করে, মানুষকে বিভ্রান্ত করে রাজ্যে একটা অশান্তির বাতাবরণ তৈরি করার জন্যে সিপিআইএম তৎপর রয়েছে। আমরা তাদের এই তৎপরতাকে ধিক্কার জানাই, কারণ রাজ্যবাসী অবগত আছেন গত 25 বছর ধরে 2018 সালের আগ পর্যন্ত টানা এখানে সিপিআইএমের শাসন ছিল। তার মধ্যে 20 বছর টানা মুখ্যমন্ত্রী ছিলেন বর্তমান বিরোধী দলনেতা মানিক সরকার মহোদয়, যেখানে তাদের গোটা শাসনকালটাই 25 বছর মানুষ অপশাসন দেখেছে, ভ্রষ্টাচার দেখেছে, দলীয় তোষণ রাজনীতি দেখেছে। তার ঊর্ধ্বে উঠে যখন সার্বিক মানুষের উন্নয়নের জন্য সরকার কাজ করছেন, সেই জায়গায় ত্রিপুরা রাজ্যে তথ্য বিকৃতি করে গল্প বানিয়ে নেই নেই একটি রব তোলার চেষ্টা করছেন এবং সরকারের জনমুখী যে পরিকল্পনাগুলি রয়েছে তাকে বিকৃত করে জনগণকে বিভ্রান্ত করার প্রয়াস নিয়েছেন। সম্প্রতি রাজ্য সরকার একটি অত্যন্ত বলিষ্ঠ সিদ্ধান্ত গ্রহণ করেছেন, সোশ্যাল সিকিউরিটি স্কিম বা সামাজিক নিরাপত্তার যে স্কিমগুলি রয়েছে, প্রকল্পগুলি রয়েছে, ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রামের মাধ্যমে কিংবা রাজ্য সরকারের যেই পরিকল্পনাগুলি রয়েছে বিভিন্ন ভাতা টাতা সংক্রান্ত, এই বিষয়ে সম্পূর্ণ বিভ্রান্তিকর তথ্য পরিবেশন করছে সিপিআইএম দল, যেখানে রাজ্য সরকার যেহেতু এটি একটি জনগণের সরকার এবং যেহেতু দায়বদ্ধ স্বচ্ছ প্রশাসন উপহার দেওয়ার জন্যে এবং সেই কমিটমেন্ট থেকে কাজ করছেন, সেই জায়গায় যে কাজটা সিপিএমের 25 বছরে করা দরকার ছিল সেই কাজটা তারা করলেন না, না করে সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রামের যে সমস্ত প্রকল্পগুলি রয়েছে সেইগুলিকে দলমুখী করে ক্যাডার তোষণের জায়গায় নিয়ে গেছেন, সেই জায়গায় যখন এগুলিকে পুনরায় বিবেচনার জন্য রাজ্য সরকার হাতে নিয়েছেন, যাতে করে যারা অন্তোদয় অংশের মানুষ, যারা প্রক্রিয়ত পিছিয়ে পড়া মানুষ, যারা অবহেলিত মানুষ, দরিদ্র মানুষ, তাদেরকে সুযোগটি পাওয়ার জন্যে যখন রাজ্য সরকার ইনিশিয়েটিভ নিয়েছেন, পদক্ষেপ গ্রহণ করছেন, তখন তারা এই ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছেন। আপনাদের অবগতির জন্য বলি, APL রেশন কার্ড, সামাজিক যে সহায়তা প্রকল্প, সেই তার মধ্যে 10,277 জন এমন রয়েছেন যেটা কেন্দ্রীয় প্রকল্পের অন্তর্ভুক্ত, তার মধ্যে রয়েছে 1930 এবং 4,520 দুটো আলাদা বিষয়ে, অর্থাৎ টোটাল 6,450, যেখানে পরিষ্কার বলা হচ্ছে যে ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রামে সেন্ট্রালের যে প্রোগ্রাম
সেখানে যদি কাউকে ভাতা পেতে হয় তাকে অবশ্যই বিপিএল কিংবা অন্ত্যোদয় হতে হবে। কিন্তু এই ভাতাগুলি পর্যবেক্ষণ করার সময়, এগুলি পরীক্ষা নিরীক্ষা করার সময় দেখা গেল যে ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রামে 6,450 জনের এমন পাওয়া গেছে যারা সবাই এপিএল কার্ড হোল্ডার, অর্থাৎ কোনোভাবেই তারা ভাতা পেতে পারেন না। তাহলে তারা ভাতাটা কী করে পাচ্ছেন? তাদেরকে কি পরিকল্পনা দেখিয়ে কেন্দ্র থেকে টাকা আনা হয়েছে? টাকাটা তারা পাচ্ছেন নাকি সরকার, সেই সময়ের সিপিএম সরকার তাদের ক্যাডারদেরকে পাইয়ে দেওয়ার রাজনীতি করেছেন? যদি পাইয়ে দেওয়ার রাজনীতি ক্যাডারদের করেন তাহলে গরিব মানুষকে ঠকিয়েছেন, এটাও সমানভাবে আমরা বলতেই পারি প্রযোজ্য এখানে। সেই সঙ্গে অ্যাডহকের মধ্যে 1434 জন রয়েছেন যারা এই ধরনের কাগজপত্র নেই, ডকুমেন্ট নেই, মিনিমাম রিকোয়ারমেন্ট যেগুলি সেই সমস্ত কিছু নেই, এই ধরনের 1434 জন রয়েছেন। আন্ডার এজ, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় দেখুন, যাদের কোনো সময় যেমন বয়স্ক যে সমস্ত স্কিমগুলি রয়েছে 60 বছরের পরে ভাতা পাবেন, কিন্তু দেখা গেছে এমন অনেকেই ভাতা পেতে শুরু করেছেন যাদের তখনও 60 বছর হয়নি, আন্ডার এজ। তাহলে সেই সুবিধাভোগীরা কারা? যারা 60 বছরের পর ভাতা পাওয়ার কথা কিন্তু 52 বছর বা 48 বছরে ভাতা পেতে শুরু করেছেন, এবং সেগুলি কন্টিনিউ হওয়া কি উচিত, রাজ্যবাসীর কাছে আমাদের প্রশ্ন। একটা স্বচ্ছ সরকার, স্বচ্ছ প্রশাসন সেই ভাতাগুলিকে কি কন্টিনিউ করতে পারে কোনোভাবে? আর কাদের এই ভাতাটা, কাদের পাওয়ার কথা? যারা প্রকৃত 60 বছর পেরিয়ে গেছেন তাদের পাওয়ার কথা। তাহলে তাদেরকে না দিয়ে ক্যাডার তোষণের জন্যে এই সমস্ত ভাতাগুলিকে আন্ডার এজ গ্রুপে যারা রয়েছেন, ভাতা পাওয়ার বয়স হয়নি, তাদেরকে ভাতা প্রদান করার ব্যবস্থা করা হয়েছিল। বহু ক্ষেত্রে আমরা জানি ভাতা পেতে গেলে কতগুলি মিনিমাম ফর্ম নর্মস রয়েছে, 1,00,000 টাকার নিচে আয় হতে হবে কোনো ক্ষেত্রে রয়েছে, কোনো ক্ষেত্রে অন্যান্য কিছু রয়েছে। এমন 2,853 জন রয়েছেন যাদের ইনকাম সার্টিফিকেট পর্যন্ত নেই, অথচ তারা ভাতা পাচ্ছেন। সেই সমস্ত ব্যক্তিরা যারা সিপিএম যাদেরকে এনলিস্টেড করেছিল ভাতা পাওয়ার জন্য এবং ভাতা প্রদান করতে শুরু করেছিল, সেই সুবিধাভোগীরা কারা? এরা কাদের অর্থ লুটেপুটে সেই সিপিএমের ক্যাডারদের পকেটে ঢোকানোর প্রয়াস নেওয়া হয়েছিল? ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ সেটি জানতে চায়। প্রফেশনাল সার্টিফিকেট নেই, এমন সংখ্যা রয়েছে 1705 জনের। সেই সঙ্গে আশ্চর্যজনকভাবে আমরা লক্ষ্য করছি বিধবা ভাতা কেন প্রদান করা হয়? যে সমস্ত মহিলাদের মাথার উপরে ছাদ নেই, অসহায় অবস্থায় আছেন, তাদেরকে সাহায্য করার জন্যে বিধবা ভাতা প্রদান করা হয়। কিন্তু যে স্ক্রুটিনি করা হয়েছে টোটাল, সেই স্ক্রুটিনিতে দেখা গেছে 307 জন যারা এখনও বিধবা ভাতা পাচ্ছেন তারা আবার বিবাহ করেছেন, অর্থাৎ তারা বিধবা নন, এখন তারা এখন সধবা, তারা আবার বিবাহ করেছেন। তাহলে বিধবা ভাতা কেন তারা নিচ্ছেন, কেন তাদেরকে প্রদান করা হলো, এর পেছনে উদ্দেশ্যটা কী? এটা অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা। 500 টাকা 600 টাকার জন্যে সধবা হয়ে বিধবা ভাতা নেবেন? এই কমরেডের মুখ আর মুখোশ আমরা জিজ্ঞেস করতে চাই। সরকারি কর্মচারী, 1434 জন সরকারি কর্মচারী ভাতা পাচ্ছেন। তর্কের খাতিরে যদি ধরে নিই যে হয়তোবা যখন ভাতা দেয়া শুরু হয়েছিল তখন সরকারি চাকরি পাননি, ধরে নিলাম তর্কের খাতিরে, কিন্তু যারা চাকরি পেয়েছেন তারপর ভাতাগুলি কেন ডিসকন্টিনিউ হলো না? যারা প্রকৃত পাওয়ার কথা তাদেরকে খুঁজে বার করে তাদের জন্য ভাতার সংস্থান কেন করা হলো না? আমরা দাবি করছি প্রশাসনের কাছে, যারা সরকারি কর্মচারী হয়ে এখনও ভাতা পাচ্ছেন তাদের সুদ সমেত যতদিন ধরে তারা ভাতাটা নিচ্ছেন অনৈতিকভাবে, সেটা ফেরত আনা হোক, এবং সেটা সরকারি কোষাগারে এলে যারা প্রকৃত অর্থে
সুবিধাভোগী হওয়ার কথা, বেনিফিশিয়ারি হওয়ার কথা, তাদেরকে সিলেক্ট করে তাদেরকে যাতে ভাতা প্রদানের ব্যবস্থা করা হয়। সরকারি কর্মচারীর সংখ্যাটা হচ্ছে 1434। এরপর ডকুমেন্ট সাবমিট হয়নি 2998 জন, ভাতার জন্য যে ডকুমেন্টস প্রদান করার কথা 2998 জন ভাতা পাচ্ছেন কোনো ডকুমেন্ট ছাড়া। এরা কারা, এরা কোথাকার মানুষ এবং কোন যোগ্যতা বলে সিপিএম তাদেরকে ভাতা দিতে শুরু করেছিল? সেই সঙ্গে সবচেয়ে দুঃখজনক ঘটনা যেটা, মারা গেছেন 1878 জন, এখনো ভাতা পাচ্ছেন তারা। 1878 জন লোক মারা গেছেন কিংবা কিন্তু এখনো তাদের জন্য ভাতা প্রদান করা হচ্ছে। জীবিত আত্মাকে ভাতা না দিয়ে, দুঃখ দুর্দশায় জর্জরিত মানুষকে ভাতা না দিয়ে প্রেতাত্মাকে ভাতা দিতে শুরু করেছিল সিপিআইএম। এরা আবার মানুষের কথা বলে, এটা কি আসলে তাদেরকে দেয়া হয়েছে না? কোথায় যাচ্ছে সেই টাকাগুলি, কোথায় যাচ্ছিল এতদিন, সেটা খুঁজে বার করে সংশ্লিষ্ট যারা এর সঙ্গে যুক্ত সবাইকে উপযুক্ত শাস্তি প্রদান করার জন্য ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ রাজ্য সরকারের কাছে বিনম্রভাবে আবেদন রাখছে। এর বাইরে বহু জায়গায় দেখা গেছে অনেকে অ্যাবসেন্ট রয়েছেন। যখন স্ক্রুটিনি হচ্ছিল সবার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে, অনেককে অ্যাবসেন্ট পাওয়া গেছে। কিন্তু আমরা ধন্যবাদ জানাই রাজ্য সরকারকে, রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছেন যারা ভাতা পাচ্ছিলেন এবং এই ধরনের যাদের কোনো ডকুমেন্ট নেই, যারা অ্যাবসেন্ট কিংবা যারা রিপোর্ট করেননি, সেই সমস্ত ব্যক্তিদেরকেও রাজ্য সরকার আবার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। 15ই নভেম্বর থেকে 25 জানুয়ারি পর্যন্ত এরা আবার সমস্ত ডকুমেন্ট সহ এরা আবার ভাতার জন্যে আবেদন করতে পারবেন এবং তাদেরকে এই অর্থ বছরের শেষেই ভাতা প্রদানের বিষয়টি সুনিশ্চিত করার লক্ষ্যমাত্রা নিয়ে রাজ্য সরকার কাজ করছেন। কাজেই যারা নেই নেই বলে মানুষকে বিভ্রান্ত করছেন, প্রতিদিন বার্তালাপ করছেন, আপনাদের সঙ্গেও বার্তালাপ করছেন, আসলে ত্রিপুরা রাজ্যটাকে একটা নৈরাজ্যে পরিণত করার, একটা নাইরাজ্যে পরিণত করার মানসিকতা নিয়ে 25 বছর ধরে এরা ক্ষমতায় ছিল এবং লুটে পুটে খেয়েছে সাধারণ মানুষকে ঠকিয়ে, এবং যারা অন্ত্যোদয় অংশের মানুষ, গরিব সাধারণ অংশের মানুষ, তাদেরকে শোষণ করেছে অনবরত। এবং এইগুলি করার পেছনে মূল যে লক্ষ্যটা ছিল এদের, যে প্রশাসনকে সম্পূর্ণভাবে দলীয়করণ করা, যাতে করে এপিএল যারা তাদেরকে ভয় দেখানো হয়েছিল যে যদি মিছিলে না আসো, যদি আমাদের সঙ্গে সবসময় না থাকো, তাহলে ভাতা কেটে দেয়া হবে। যারা রিম্যারেজ যাদের হয়েছে তাদেরকে ভয় দেখানো হয়েছিল যে ভাতা কেটে দেয়া হবে, তার জন্য সিপিএমের সঙ্গে থাকতে হবে। এইভাবে সাধারণ হতদরিদ্র মানুষকে ঠকিয়ে তাদের মুখের গ্রাস কেড়ে নিয়ে ক্যাডার তোষণের যে এক রাজনীতি শুরু করেছিল, সেই রাজনীতি থেকে ত্রিপুরা রাজ্য এখন বেরিয়ে আসছে। ভারতীয় জনতা পার্টির মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবজির নেতৃত্বে এই সরকার জনমুখী এবং সংবেদনশীলতার সঙ্গে গরিব অন্ত্যোদয় অংশের মানুষের কাছে সমস্ত সুযোগ সুবিধা, কেন্দ্রীয় প্রকল্প হোক কিংবা রাজ্য প্রকল্প হোক, সব কিছু পৌঁছে দেওয়ার জন্যে প্রতিশ্রুতি না শুধু দায়বদ্ধতা নিয়ে কাজ করছেন। এই ক্ষেত্রে আপনাদের মাধ্যমে এটাও বলে রাখা দরকার, যারা ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রামের ভাতা পাওয়ার যোগ্য নন, কিন্তু তারা যদি প্রকৃত গরিব হন, তারা যদি অন্ত্যোদয় অংশের মানুষ হন, তারা যদি প্রকৃত বিপিএল হন বা এপিএল এর মধ্যেও যদি দেখা যায় তারা অ্যাকচুয়ালি হতদরিদ্র, কোনো কারণে সেই সময়ে তাদের এপিএল কার্ড হয়ে গেছে, বিপিএল হয়নি, তাদের জন্যও রাজ্য সরকারের যে সামাজিক ভাতা প্রকল্প রয়েছে সেই প্রকল্পে তাদেরকেও সেই ভাতা প্রদানের জন্য রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে। কাজেই এই দূরদর্শী এবং যুগান্তকারী সিদ্ধান্তের জন্যে আমরা রাজ্য সরকারকে ধন্যবাদ জানাই এবং সেই সঙ্গে আবেদন করব, অনৈতিকভাবে গরিব সাধারণ মানুষের প্রাপ্য ভাতা যারা উপভোগ করেছিলেন তাদের খুঁজে বার করে এবং তার সঙ্গে যারা যুক্ত তাদের বিরুদ্ধে
চরম ব্যবস্থা নেওয়ার জন্যে আমরা রাজ্য সরকারের কাছে বিনম্রভাবে অনুরোধ করব। এবারে আরেকটি বিষয় নিয়ে আমাদের মাননীয় প্রবীর চক্রবর্তী মহোদয়, মাননীয় মুখপাত্র ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ, তিনি এবার আপনাদের কিছু বলবেন। নমস্কার সাংবাদিক বন্ধুরা, আপনারা এতেও অবগত আছেন সম্প্রতি সিপিআইএম রাজ্য সম্পাদক গৌতম দাস একটা গুরুতর বিষয় সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে রাজ্যবাসীর গোচরে পৌঁছে দেন। সে বিষয়টা কি, যে অতি সম্প্রতি রাজ্যে পুনরায় উগ্রপন্থী কার্যকলাপ সৃষ্টির যে চেষ্টা বা ঘটনাসমূহ, অপহরণ করার বিষয়, এসব নিয়ে উনি বলতে গিয়ে উনি বলেছেন এই উগ্রপন্থী কার্যকলাপ এবং অপহরণ করার সাথে রাজ্যের নির্বাচিত একজন এমপি এবং মন্ত্রিসভার জনৈক সদস্য ওনারা যুক্ত আছে। আমরা আশ্চর্যান্বিত হয়ে যাই যে গৌতমবাবু যদি জেনেই থাকেন, ওনার সাহসের অভাব আছে বলে আমরা মনে করি না, কিন্তু সৎসাহস যদি থেকে থাকি তাহলে উনি কেন নামটা বলেননি? নামটা বলা উচিত ছিল যাতে উপযুক্ত কর্তৃপক্ষ, যাদের নাম এসেছে সেই বিষয়টা নিয়ে তদন্ত করতে পারে এবং তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে পারে, তার জন্য নামটা বলা প্রয়োজন ছিল। কিন্তু আমরা দেখলাম এখন পর্যন্ত গৌতম বাবু তাদের নাম প্রকাশ করেননি, ফলে সেই জায়গায় নিশ্চয়ই ওনার কোনো দূর অভিসন্ধি আছে, কারণ এটা থাকাটা অস্বাভাবিক নয়। আমি তো দীর্ঘদিন যাবৎ গৌতমবাবুদের সম্পর্কে অবগত ছিলাম, তাদের আদি অন্ত সব কিছুই আমার জানা আছে। এই গৌতমবাবুদের দল সিপিআইএম নিজ স্বার্থে 1988 সালের পর কি করে রাজ্যে উগ্রপন্থী কার্যকলাপ সৃষ্টি করেছিল, কি করে সেখানে এটিটিএফ, টাইগার ফোর্স, ললিত দেববর্মা এবং রঞ্জিত দেববর্মা এদের মাধ্যমে তৈরি করেছিল, এগুলি সম্পর্কে রাজ্যবাসী নিশ্চয়ই অবহিত আছেন, আপনারা অবহিত আছেন। এই টাইগার ফোর্সকে সিপিআইএমের একটা অংশ অর্থ দিয়ে, পোশাক তৈরি করে দিয়ে, খাবার সরবরাহ করার মধ্য দিয়ে তাদের লালন পালন করেছিল, তাদেরকে বড় হয়ে উঠতে সাহায্য করেছিল, তাদের দ্বারা রাজ্যে উগ্রপন্থী কার্যকলাপ, নাশকতামূলক কার্যকলাপ সংগঠিত করার প্রচেষ্টা নিয়েছিল, এগুলি কারোর অজানা নয়, আমার তো অজানা নয়। প্রয়োজনে গৌতমবাবুরা কিছু খুঁটতে সাপ বেরিয়ে যাবে,
যদি এখনো সেই অপচেষ্টা করার আবারও চেষ্টা করে থাকেন, সেই ধরনের অভিপ্রায় নিয়ে যদি ষড়যন্ত্রের জাল বোনেন, রাজ্যবাসী ক্ষমা করবে না, আমরা ক্ষমা করব না, রাজ্য সরকার ক্ষমা করবে না। আমরা এই জায়গায় দাঁড়িয়ে স্পষ্টভাবে বলতে চাই, আজকে আপনাদের মাধ্যমে স্পষ্টভাবে আমরা বলতে চাই যে গৌতম দাস যে অভিযোগটা তুলেছেন, যে বক্তব্যটা রেখেছেন, এটা নিছক একটা সাধারণ কথা নয়, এটা গুরুত্বপূর্ণ কথা। গৌতম দাস একটা দায়িত্বশীল জায়গায় আছে, সিপিআইএম দল এই রাজ্যে টানা 25 বছর, তার আগে পূর্বে 10 বছর 35 বছর শাসন করে গেছে। সিপিআইএম দল এখন রাজ্যের প্রধান বিরোধী দল, ফলে সেই দলের রাজ্য সম্পাদক উনি যখন বলেছেন, উনি যখন নাম প্রকাশ করছেন না নিজের থেকে, তখন রাজ্য প্রশাসন এবং পুলিশ প্রশাসন এই দুটোর কাছে আমরা আবেদন করব যে ওনারা উদ্যোগ নিয়ে গৌতম বাবুকে জিজ্ঞাসাবাদ করুক, পুলিশের তরফ থেকে জিজ্ঞাসাবাদ করুক, খুঁজে বের করুক, খুঁজে বের করা হোক কারা তারা। যদি প্রমাণিত করতে না পারেন গৌতম দাস, তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা দাবি জানাচ্ছি, কারণ এটা একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র। রাজ্যের মানুষ আর ওই জায়গায় ফিরে যেতে চায় না, বহু রক্তের বিনিময়ে, বহু ঘাম ঝরিয়ে আজকে এই জায়গায় রাজ্যটা এসেছে। এই রাজ্যের যে সুব্যবস্থা, এই ব্যবস্থা ভেঙে পড়ুক, এটা রাজ্যবাসী চায় না। রাজ্যের এই সুশাসন এ কালিমালিপ্ত হোক, এটা রাজ্যবাসী চায় না। রাজ্যবাসী চায় না বলে পুনরায় রাজ্যের কালো দিনগুলি ফিরে আসুক, এটাও রাজ্যবাসী চায় না। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা পরিষ্কার বলতে চাই, এই গভীর ষড়যন্ত্র তার টুটি টিপে ধরতে হবে। এই ষড়যন্ত্র চলতে দেওয়া যায় না, এই ষড়যন্ত্র ভয়ঙ্কর ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রকে এখনই সেই ষড়যন্ত্রকে নৎসাত করা উচিত। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমি রাজ্য সরকার এবং পুলিশ প্রশাসন এই উভয়ের কাছে পুনরায় অনুরোধ করব যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য, এটাই আপনাদেরকে অবগত করলাম। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সাংবাদিক বন্ধুরা। গতকাল উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মনজি যেটা বলেছেন সেটাই পার্টির বক্তব্য, সরকারেরও মানে তিনি প্রতিনিধি উপমুখ্যমন্ত্রী, কাজে ওখানে আর নতুন কিছু বলার নেই। দেখুন, একটা বিষয় হচ্ছে জেপি নাড্ডাজির কনভয়ে গতকালকে হামলা হয়েছে, এটা অত্যন্ত নিন্দাজনক এবং ধিক্কার জানাই আমরা। তো এর জন্যে আজকে অলরেডি আমাদের বৈঠক চলছে, আমরা তার জন্যে নীতি নির্ধারণ করব, আমাদের কর্মসূচি গ্রহণ করব। তো যদি কোনো বিধায়ক বা কেউ যদি মনে করেন যে আগের থেকেও করে নিয়েছেন, তো সেটা করতেই পারেন, দোষের কিছু নয়। কিন্তু আমরা কালেকটিভলি পার্টির ডিসিশনটা আজকে নিচ্ছি আমরা, তো আমরা তারপর জানিয়ে দেবো সেটা কর্মসূচি আমাদের কী আছে। এটা অবশ্যই